আমার প্রথম তো অনুমানিক 3 বছর আগে আমার প্রথম এরকম সকালে বিছানাতে করতে যাই, ব্যথা হলো একটু, মাঝে ব্যথাটা হাঁটতে করতেছিলাম। তারপর ডাক্তার কাছে গেলাম, ডাক্তার যাওয়ার পরে আমার কিছু বড়ি দিল, খাবার বড়ি দিল, খাইলাম। খাওয়া দাওয়ার পরে মোটামুটি 7 দিনের মতো বেড রেস্ট নিলাম, ভালো গিয়েছি, কাজ করতেছি, কাজ করতেছি। গত 2 মাস আগে আবার আমি গোসল করতে যাই, বসে বসে গোসল করতে যাই, ওই মগতে পানি উঠতে যাই, একটু মাথা টান লাগছে, টান লাগার পরে বেশ অনেক ব্যথা করতেছে। তারপর দেখতেছি কি যে আমি আগে যেভাবে বসে থাকতে পারতাম, বসে থাকতে পারতেছি না, পিঠে ব্যথা করতেছে, বা হাঁটলে সিঁড়ি ভাঙলে বা একটু সঞ্চে উঠলে দুই হাঁটুতে ব্যথা ব্যথা হালকা ব্যথা করতে শব্দ করতেছে, এই অবস্থা চলতেছে। তারপর স্যারের আমি টিভিতে ই দেখলাম, তো এটা দেখার পরে আমি এসে স্যারের সঙ্গে যোগাযোগ করলাম। আসলে দেখলাম স্যারের খুবই আন্তরিক, খুবই যত্ন নিয়ে দেখে, এবং তার প্রয়োজন না সে তারপর রুমে এসে আসতেছে, কেমন আছেন, ভালো আছেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রতিটা ডক্টর, অনেক ডক্টর আছে যে ওনার অ্যাপয়েন্টমেন্ট স্যার আসবে না, রুমে ঢুকবে না, দেখবে না, কথা বলবে না, কিন্তু উনি এত আন্তরিক, এত স্মার্ট। আমি আরো এক ডাক্তার দেখাছি, কিন্তু এরকম ডাক্তার আমি আর দেখিনি, উনি খুব আন্তরিক, খুব স্মার্ট এবং যত্ন সহকারে থেকে, এবং ভালো বুঝেই দেয় ওনাকে, আমাকে ডাক্তার রুগীকে, এটিতে এখানে আপনার সমস্যা আছে, এটার জন্য এটা করতে হবে, এটার জন্য এটা করা দরকার। একবার এখানে যে আপনার থেরাপিগুলো দেওয়া হয়, যে আপনার এক্সারসাইজগুলো করানো হয়, ওরা খুব আন্তরিকভাবে করে, মন দিয়ে করে, যে এটা আমার করা দরকার, এটা ওনার পাওয়ানো দরকার, এটা আমার করা দরকার, খুব মনোযোগ সহ এতে করে। তার মানে চিকিৎসার পাশাপাশি আন্তরিকতা ছিল আন্তরিক দ্রুত সুস্থ হওয়ার একটি বড় একটি কারণ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, বর্তমান সময়ে আমরা যেটা সবচেয়ে বেশি যে ধরনের পেশেন্টগুলো আমরা পাচ্ছি, তার ভিতর একটা হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস, এবং পাশাপাশি হচ্ছে আপনার পিএলইডি জনিত সমস্যায় আমরা প্রচুর পরিমাণে রোগী পাচ্ছি। ম্যাক্সিমাম পেশেন্টই এসে বলছেন যে প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে। তবে ব্যথা মানে যে আমাদের পিএলআইডি সেটা কিন্তু না, এটা কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা আছে। যদি আমরা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো সঠিকভাবে এবং সঠিক সময় আমরা করতে পারি, এই পিএলআইডিটা আমাদের যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে, এর ট্রিটমেন্টটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এই ধরনের পেশেন্টরা ভালো হয়ে যান। তবে যাদের একটু দীর্ঘমেয়াদী বা বেশ অনেকদিন থেকে যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তাদেরও চিকিৎসা হয়, বাট হয়তো কিছুটা একটু সমস্যা পেতে পারে। আমাদের আজকের যিনি অতিথি, সেম সমস্যা, যদিও বেশ কয়েক বছর আগে একবার এই সমস্যাটা হয়েছিল, বাট মাঝখানে উনি ভালো ছিলেন এবং পরবর্তীতে আবার সেম সমস্যাটা আবার ওনার ধরা পড়েছে, এবং সেখান থেকে উনি ট্রিটমেন্ট করেছেন প্রাথমিক অবস্থায়, বাট যেটা যখন আবার ফেরত আসে তখন উনি ট্রিটমেন্ট করেছেন। কী হয়েছিল আসুন দর্শক একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সুনীল গোমেজ। আচ্ছা, ওকে স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল সবার প্রথমে এবং কতদিন আগে। আমার প্রথম তো অনুমানিক 3 বছর আগে আমার প্রথম এরকম সকালে বিছানাতে করতে যাই, ব্যথা হলো একটু, মাঝে ব্যথাটা হাঁটতে করতেছিলাম। তারপর ডাক্তার কাছে গেলাম, ডাক্তার যাওয়ার পরে আমার কিছু বড়ি দিল, খাবার বড়ি দিল, খাইলাম। খাওয়া দাওয়ার পরে মোটামুটি 7 দিনের মতো বেড রেস্ট নিলাম, ভালো গিয়েছি, কাজ করতেছি, কাজ করতেছি। গত 2 মাস আগে আবার আমি গোসল করতে যাই, বসে বসে গোসল করতে যাই, ওই মগতে পানি উঠতে যাই, একটু মাথা টান লাগছে, টান লাগার পরে বেশ অনেক ব্যথা করতেছে। তারপর আবার ডাক্তার কাছে গেলাম, যাওয়ার পরে আমাকে দেখে কিছু ট্যাবলেট বলে দিয়ে দিল, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করানো হয় নাই। আপনার কি ধরনের সমস্যা সেটাও কিছু বলেন না? না না, কোনো সেটা বলে নাই। এখানে করোনাটাকে সদস্য যাই না কীভাবে নিচ্ছে, কারণ খাওয়ার পরে বেশ মোটামুটি সুস্থ, কিন্তু তারপর দেখতেছি কি যে আমি আগে যেভাবে বসে থাকতে পারতাম, বসে থাকতে পারতেছি না, পিঠে ব্যথা করতেছে, বা হাঁটলে সিঁড়ি ভাঙলে বা একটু সঞ্চে উঠলে দুই হাঁটুতে ব্যথা ব্যথা হালকা ব্যথা করে শব্দ করতেছে, এই অবস্থা চলতেছে। তারপর স্যারের আমি টিভিতে ই দেখলাম, হ্যাঁ যে স্যারের কিছু দেখছে, বুঝতে দিল এই 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 ব্যাপারে, এই ব্যথার ব্যথার ব্যাপারে, হাড়ের ব্যাপারে, এই ব্যাপারে বিভিন্ন ব্যাপার করে দিল। তো এটা দেখার পরে আমি এসে স্যারের সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ অফিসে আসলাম, আসার পর স্যারের মধ্যে একটু ভালো করে দেখে টেকে তোমাকে এক্সরে দিল, এমআরআই করাইলো, এমআরআই করে রিপোর্ট নিয়ে আসলাম। তখন আমাকে দেখাইলো
যে দেখেন আপনার এই ডিস্কের তিনটে জায়গায় ক্ষয় হয়ে গেছে, একটু বেড়ে গেছে, এটা কি নাম বলছে এখন বলছে এটা আমার জন্য ডিগনিশন দিতে হবে, হার্ট ডিগনিশন দিতে হবে এবং মিনিমাম 15 দিন আমার হাসপাতালে থাকতে হবে, এখান থেকে চিকিৎসা করা। আমরা জানি যে আপনার অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল আপনার দুই হাঁটুতে, এই হাঁটুর ব্যথাটা কত দিন? হাঁটুর ব্যথা খুব একটা আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, কিন্তু যখন আমি সিঁড়ি ভাঙি তখন দুই হাড়ে কট 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 শব্দ হয়, এটাতে বুঝতে পারছি হালকা ব্যথা করে, বা একটু আপনি রাস্তা থেকে ফুটপাথে উঠতে গেলে পাটে একটু চাপ লাগলে উঠতে একটু মানে একটু ডিফারেন্স আপনি বুঝতে পারেন যে একটু ব্যথা একটু পেইন আছে, স্বাভাবিকের একটু ব্যতিক্রম বুঝতে পারেন। আচ্ছা, তো প্রথম আপনার এই এই যে আপনার যে অস্টিওআর্থ্রাইটিস আছে বা এই জিনিসটা তো মনে আপনি এই প্রথমবারই যখন আপনি ডক্টর মনসুর ফিলো প্রধানের কাছে আসেন তখন জানতে পারেন, আর এই পিএলআইডি যে আপনার ডিস্ক তোলা ছিল সেই জিনিসটা আপনি মনে আগে জানতেন না? না না, কোনো সমস্যা না, শুধুমাত্র ওষুধের উপরেই ছিল, সেটা হালকা মাত্র ওষুধ ছিল, যখন সেটা ভালো হচ্ছিল না দেখছেন যে সেটা আরো খারাপের দিকে যাচ্ছে তখন আপনি এসআর এর ভিডিও দেখা শুরু করেন এবং ডিসিশন হন যে স্যারের কাছে, স্যারের কাছে যাব। আচ্ছা, স্যার স্যার টিভিতে খুব সুন্দর করে বলে, আসলে দেখলাম স্যারের খুবই আন্তরিক, খুবই যত্ন নিয়ে দেখে এবং তার প্রয়োজন না সে তারপর রুমে এসে আসতেছে, কেমন আছেন, ভালো আছেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রতিটা ডক্টর অনেক ডক্টর আছে যে ওনার অ্যাপয়েন্টমেন্ট স্যার আসবে না, রুমে ঢুকবে না, দেখবে না, কথা বলবে না, কিন্তু উনি এত আন্তরিক, এত স্মার্ট। আমি আরো আগে ডাক্তার দেখাচ্ছি কিন্তু এরকম ডাক্তার আমি আর দেখি নাই, উনি খুব আন্তরিক, খুব স্মার্ট এবং যত্ন সহকারে থেকে কারণ বুঝেই দেয় ওনাকে, আমাকে ডাক্তার রুগীকে এটিতে এখানে সমস্যা আছে, এটার জন্য এটা করতে হবে, এটার জন্য এটা করা দরকার, মানে আগে আপনার সাথে কাউন্সেলিং করে নেন যে আসলে আপনার কি কি করা দরকার বা কি কি করলে আপনার সবচেয়ে ভালো হবে, এই জিনিসগুলো যখন আপনার সাথে আগে কথা বলেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তরিকতা এবং সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট, সেটার জন্য আসলে প্রতিটা রোগী আমরা দেখি যে খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যান। তো স্যার আপনাকে দেখে কি প্রথমে বলেছিলেন যে আপনি ভালো হয়ে যাবেন বা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হবেন, এমন কিছু বলেছিলেন স্যার? হ্যাঁ স্যার বলছে, বা স্যার টিভিতে যেটা বলছে বা সে বলছে আশা বলছে যে আশা করি অবশ্যই ভালো হবেন, হ্যাঁ আপনার সহযোগিতা আমার পরিশ্রম, হ্যাঁ সব মিলে আশা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ, সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যাবেন। স্যার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট আমরা জানি যে অপারেশন বিহীন ভাবে পিএলআইডি রোগীর যে চিকিৎসাটা করে খুব দ্রুত সময়ের ভিতরে রোগীরা ভালো হয়ে যায়, তো সেটা আপনি গ্রহণ করেন এবং কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি 15 দিন, আজকে 15 দিন, আজকে 15 দিন, এবং স্যার বলছে যে এই যে পিএলআইডি এই রোগীর নামটা আমরা লিখি, আমি লিখি কিন্তু অনেক অনেক ডাক্তার লেখে না, তার মনে করে যে লিখলে বুঝি আমার ডাক্তার সে নিয়ে গেল শিখে পারে, অনেকবার এখানে যে আপনার থেরাপি গুলো দেওয়া হয় যে আপনার এক্সারসাইজ গুলো করানো হয় ওরা খুব আন্তরিক ভাবে করে, মন দিয়ে করে, যে এটা আমার করা দরকার, এটা ওনার করানো দরকার, এটা আমার করা দরকার, খুব মনোযোগ সহকারে করে, তার মানে চিকিৎসার পাশাপাশি আন্তরিকতা ছিল অবশ্যই, আন্তরিক দ্রুত সুস্থ হওয়ার একটা বড় একটা কারণ। দর্শক আমরা এখানে ওনার সহধর্মিণীকে একটু পেয়েছি যিনি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্যারের সাথে ছিলেন এবং পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটাতে উনি ওনার সাথে ছিলেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। ইসলাম আকব কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা জানি আপনার হাজবেন্ড গত প্রায় 15 দিন যাবৎ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, আমাদেরকে যদি একটু স্যার সেই প্রথম অবস্থার কথাটা বলেন, কারণ আপনি সেই মুহূর্তে ওনার সাথে ছিলেন এবং দেখেছেন যে উনি ব্যথায় কি পরিমাণ কষ্ট পেয়েছেন বা আপনারা যে ট্রিটমেন্টগুলো করেছেন সেই সময়ের কথা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমি হাসপাতালে আসার পর থেকেই মানে ডাক্তার সাথে কথা বলার পর থেকে আমরা সব সময় আলাপ করছি যে খুব ভালো লাগছে, খুবই আন্তরিকতা এবং খুব মিশু, আচ্ছা অনেক রসিক। আপনাদেরকে কতবার করে ট্রিটমেন্ট দেওয়া হতো প্রতিদিন? প্রতিদিন মানে 6 বার থেরাপি যদি হয়, আচ্ছা হ্যাঁ হ্যাঁ থেরাপি কত, থেরাপি সকালে 2 বার বিকালে 2 বার উপরে নিচে, আচ্ছা মোট 6 বার, তার মানে খুব 6 বার করে আপনার র্যান্ডমলি আপনাদেরকে ট্রিটমেন্ট করা হতো যে মানে যাতে আপনার র্যাপিডলি খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যায়। তো যখন দেখছেন যে উনি একটা সময় তো প্রচন্ড ব্যথায় কষ্ট পেতেন, ওনার যে কোমরে উনি হাঁটা চলা ওনার সমস্যা হতো, কিছুক্ষণ আগে মানে আগে যেটা বলেছেন যে উনি অল্প কিছু সময় বসে থাকলে ওনার প্রচন্ড পেইন শুরু হতো, তো এখন কি ওনার সেই পেইনটা আছে, এখন কি সেটা দেখতে পান? আগের চাইতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো, দেখলে দেখতেছি তার জন্য আমাদেরও খুব ভালো লাগছে, আমরা পুরো ফ্যামিলি ছিলাম এই জায়গায়,
আপনি বলছেন এটাই আসলে আমরা সবাই চাই, যে আমরা সবাই জানতে চাই যে আসলে এখন কেমন আছেন। আপনারা যখন যাবেন সবাই জিজ্ঞেস করবে আসলে কেমন আছে, আপনি যখন বলতে পারছেন যে না আমি ভালো আছি, এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ সবাই এটা বলতে পারে। আপনারা সাক্ষাৎকার না নিলেও আমরা সবাইকে বলবো, অবশ্যই আমরা সেটাই চাই যে এই নিউজটা আপনারা সবার কাছে আসলে ছড়িয়ে যাক। এই যে ওনার মতো এরকম কিন্তু আরো অসংখ্য রোগী আছেন আমাদের আশেপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাকে যেটা করা হয়েছে ওটা কেন করা হয় না, কিন্তু সে আমার থেকে বেশি সিরিয়াস। দর্শকদের জন্য কিছু বলেন। হ্যাঁ দর্শকবৃন্দ, আশা করি আমাদের শুনতেছেন দেখতেছেন, আপনারা যদি এরকম কোনো সমস্যা ভোগেন এখানে আসেন, চিকিৎসা নেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। অসুখ হবে অসুস্থ হবেন, চিকিৎসা করবেন, ওষুধ খাবেন, সুস্থ থাকবেন, এটাই আসল কথা। এই মেসেজটা আসলে অনেক বড় একটা মেসেজ দর্শক। এই যে একটা মানুষ যখন আপনার দীর্ঘদিন দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন, আমরা আমাদের বর্তমান সময় দেখুন, একটা সময় আমরা ছিল যখন যে কোনো ধরনের এই PLID সমস্যা বলেন বা ব্যথাজনিত সমস্যা আমরা দেখতে পেতাম, যে আপনার আমরা বিশেষত বাঙালিরা আপনার বাইরের কান্ট্রিগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করতাম যে একটু উন্নত চিকিৎসার জন্য। কিন্তু দর্শক দেখুন এখন কিন্তু সেই উন্নত বিশ্বের সেই চিকিৎসাগুলোর সবগুলোই কিন্তু আসলে এখন আমাদের বাংলাদেশেই কিন্তু আছে। আমাদের বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে অসংখ্য অসংখ্য আপনার ভালো ভালো কনসালটেন্ট আছেন, ভালো ভালো ডক্টর আছেন যারা নিরলসভাবে এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন। আমরা অবশ্যই অবশ্যই তাদের জন্য দোয়া করি এবং আমরা আশা করি তারা যেন তাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই ধরনের মানুষদেরকে তারা যাতে সেবা দিয়ে যেতে পারেন এবং এই ধরনের মানুষদের মাঝে তাদের মুখে যেন সবসময় হাসি ফুটিয়ে তুলতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নমস্কার, সবাই সুস্থ থাকেন।